নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি একটু কম দামের প্রপার্টি নিয়ে। আর কম দাম মানে একটা তো কম দাম আছেই, আর এটা একটু অন্যরকম, অ্যাসবেস্টাস দেখতেই পাচ্ছেন উপরে। আরেকটা যেটা আছে, একটা প্রাইস ড্রপ আছে। হ্যাঁ, ইউআইটার প্রাইস ড্রপ আছে। একটু মানে নেগোসিয়েশন করেছেন এবং বললেন যে একটু তাড়াহুড়াও আছে ওনার, তাই জন্যই আমি ভদ্রলোক আমায় রিকোয়েস্ট করলেন যে একটু ভাই একটু হেল্প করো, যত তাড়াতাড়ি বাইকটা বিক্রি হয়ে যায়। কিন্তু মানে যেরকম দাম উঠছে ওরকম দামে উনি দিতে যাচ্ছে না, তার নিজে থেকে একটু দাম কমিয়ে দিয়েছেন। আর অনেকেই চাচ্ছেন যে একটু ফাঁকা প্লট প্লট, তো একটা ফাঁকা প্লটও আমি দেখাবো ওরকম কম দামের মধ্যে, মানে খুবই কম দামের মধ্যে আমার লাগলো। এবার আপনারা যখন যাবেন তখন সব কিছুই দেখে নেবেন, সব কিছুই বুঝে নেবেন। আর যারা যারা চ্যানেলে নতুন, একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা বাড়ি জমি বেচতে চান তারা একটু আমার সাথে কন্ট্যাক্ট করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখি। আমি আপনাদের দেখাবো ঠাকুরপুকুর বাইপাস বড় কাছারি মন্দির। এটা আমি আগেও দেখিয়েছি, মানে এই এরিয়াটাই আর কি, এই এরিয়াটাই আমাদের আরও প্রপার্টি আছে, বড় কাছারি মন্দির, ঠাকুরপুকুর বাইপাস, ডায়মন্ড হারবার রোড, যেটা সেই একদম এই যে বাড়িটা দেখছেন মেন রোড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে, 12 ফুটের রাস্তার উপর বাড়িটি। বাড়িটার কিন্তু মানে বাড়িটা যে মেন বাড়িটা আছে, মেন বাড়িটার সামনে মোটামুটি 8 ফুট মতো রাস্তা পেয়ে যাবেন, ওটা 50 ফুট, মানে 2-3টে প্লট পর থেকে আপনি 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন আবার। আর বাস স্ট্যান্ড থেকে যেটা বললাম, মাত্র 2-3 মিনিটের হাঁটা পথে এই বাড়িটি আপনি পাবেন। এখানে আছে আপনার 1.5 কাঠা জমি, 2টি বেডরুম, 1টি কিচেন এবং 1টি বাথরুম। জলের টোটাল লাইন করা আছে, ইলেকট্রিক করা আছে, টোটাল বাউন্ডারিও দেওয়া আছে, মাত্র মেন রোড থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমার মনে হয় না খুব একটা খারাপ, এমনি নর্মাল মেঝে আছে, কিন্তু নর্মাল সব পুরো নতুন কনস্ট্রাকশন, দেখতেই পাচ্ছেন একদম নতুন, একদিকটা প্লাস্টারও হয়নি, তবে প্লাস্টার আশা করি করিয়ে দেবেন উনি একদিকটা, ঠিক আছে? আর এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 12 লক্ষ টাকা। হ্যাঁ, ওনারা মাত্র 12 লক্ষ টাকায় আপনি 1.5 কাঠা জমির উপরে 2টো বেডরুম দিয়ে কিচেন দিয়ে বাড়ি পেয়ে যাচ্ছেন। আর কি চাই বলুন না, হোক না টিনের ছাদ, অ্যাসবেস্টারের ছাদ, অ্যাসবেস্টার 2 দিন পরে ছাদ দিয়ে নেবেন, কোনো প্রবলেম তো নেই, ঠিক আছে? কারণ যার যাদের তাড়াতাড়ি দরকার। আর যেটা বলছিলাম, আজকে একটা আমি জমি দেখাবো, একটা না একটা দুটো জমি দেখাবো আর কি, 14 ফুট রোডের উপর, ঠিক আছে? 14 ফুট রোডের উপরে আপনি ইলেকট্রিক, জলের লাইন সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখবেন আস্তে আস্তে বাড়ি বানানো ওখানে আরম্ভ হয়ে গেছে, মাত্র 1,60,000 টাকা কাঠা, 1,60,000 টাকা কাঠা, এবং অপরটি আছে নিচু জমি, 1,40,000 টাকা কাঠা, টোটালি হিন্দু পরিবেশ আছে। আর এই যে বাড়িটা এখন দেখতে পাচ্ছেন, এই বাড়িটার অ্যাড তো আমি আগেও দিয়েছি, কিন্তু একটু প্রাইস ড্রপ হয়ে গেছে, মানে একটু কমেছে দামটা। তো যারা যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলি, এটা 1.5 কাঠা জমি আছে, 2টো বেডরুম আছে, 1টি বাথরুম আছে, ঠিক আছে? আর টোটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানি মার্বেল ফিনিশিংয়ের কাজ। হ্যাঁ, কিন্তু মার্বেল না ঠিক, এটা রাজস্থানি মার্বেল, যাই হোক মানে কী ব্যাপারটা আমি ঠিক মানে অতটা সেও বোঝাতে পারবো না, প্রিন্ট টাইপ একটা প্রিন্ট টাইপ আলাদা, কিন্তু একটু অন্যরকমই লাগলো, এখানে দেখা যায় না, এটা নাকি রাজস্থানি প্রিন্ট। আর 1.5 কাঠা জমি, 2টো বেডরুম, 1টি বাথরুম, 1টি কিচেন, এবং দেখতেই পাচ্ছেন একটা লম্বা বারান্দা মতো আছে। হ্যাঁ, তো আর যে ফ্রন্ট রোড আছে, রোডটা মোটামুটি 6-7 ফিট, কিন্তু বেশি দূর না, মানে মাত্র 50 ফুট মতো। আর যে মেন রোড আছে ওটা হচ্ছে 12 ফুটের। আর বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 15 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 15 লক্ষ টাকায় আপনি 1.5 কাঠা জমি, 2টো বেডরুম দিয়ে, বাথরুম দিয়ে, রাজস্থানি মার্বেল ফিনিশিং করা পুরো বাড়িটাতে, এত সুন্দর বাড়ি এত কমে মনে হয় পাওয়া যাবে না। তাহলে ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।